আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা একদমই নতুন একটি চ্যাপ্টার শুরু করছি দ্যাট ইজ সাবজেক্ট এগ্রিমেন্ট এবং তোমরা জানো যে সাবজেক্ট এগ্রিমেন্ট সবসময় গুরুত্বপূর্ণ শুধুমাত্র গ্রামার শেখার জন্য গুরুত্বপূর্ণ না রাইটিং স্কিলের অনেক ভুলটাই ডিপেন্ড করে এই সাবজেক্টের উপরে অর্থাৎ রাইটিং এর যে ভুলগুলো হয় এর মধ্যে প্রধান যে কয়টি ভুল আছে তার মধ্যে প্রধান ভুলটাই হচ্ছে এই এগ্রিমেন্ট থেকে হয় তাহলে এই চ্যাপ্টারটি তোমাকে অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে এই চ্যাপ্টারটি তুমি অনেক মনোযোগ দিয়ে পড়তে হবে তাহলে অনেক কিছু শিখতে পারবে এবং তোমার রাইটিং স্কিলের যে ভুলগুলো এগুলো অনেকাংশেই কমে যাবে যদি তুমি সাবজেক্টবার এগ্রিমেন্টের নিয়মগুলো জানো তোমরা যারা যাদের কাছে বই আছে তারা ম্যাজিক রুল ফর্টি ফোর সাবজেক্ট রুল এগ্রিমেন্ট চ্যাপ্টারটি বের করতে পারো এখানে শুরুতেই আমি একটা কথা বলে দিই সেটা হচ্ছে এখানে কতগুলো বিষয় আমি আলোচনা করেছি যেগুলো সাধারণত বইগুলোতে খুব বেশি আলোচনা করা হয় না এরকম কিছু জিনিস আমি এখানে আলোচনা করেছি তো দেখো সেটা হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার হবে এটা হচ্ছে সাবজেক্ট রুল এগ্রিমেন্টের একদমই মূল সূত্র এটা সাবজেক্ট রুল এগ্রিমেন্টের একদম মূল সূত্র সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার হবে প্লুরাল প্লুরাল সাবজেক্ট ভার্ব হবে তাহলে এটা হচ্ছে একদমই সাবজেক্ট এগ্রিমেন্টের একদম মৌলিক বিষয় এই জিনিসটা তোমার জানতে হবে এখন সিঙ্গুলার ভার বাবার কোনগুলো এগুলো কিন্তু বইগুলোতে থাকে না তাহলে আমি একটু এই করে দিচ্ছি দেখো তা মূল সূত্রটা আমরা কি পেলাম তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে যেমন এখানে দেখো হি আছে এই জন্য হি এর কারণে হ্যাজ ব্যবহার করছি তাহলে বুঝতে হবে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার এই জন্য ভার্ব সিঙ্গুলার তার মানে হ্যাজ ভার্বটা সিঙ্গুলার ঠিক আছে এটা মাথায় রাখতে হবে এখন আমি পরে একটু বলছি দেখো দা বয়জ তাহলে এটা প্লুরাল ইজ এন আর বলছো তাহলে আটটা প্লুরাল এভাবে একটু তোমরা মৌলিক জিনিসটাকে জেনে নাও সেটা হচ্ছে ভার্বের সাথে যখন তুমি এস বা ইএস দিচ্ছ তখন সেটা সিঙ্গুলার হয়ে যাবে আর নাউনের সাথে যখন তুমি এস বা ইএস দিচ্ছ তখন সেটা কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে তো ছোটটা একটা বিষয় কিন্তু অনেকেই হয়তো আমরা এই বিষয়গুলো জানি না তাহলে ভার্বের সাথে যখন এস বা ইএস দিবে সেটা সিঙ্গুলার হয়ে যাবে নাউনের সাথে যখন এস বা ইএস দিবে তখন সেটা প্লুরাল হয়ে যাবে যেমন গো এর সাথে আমি যখন গোজ দিচ্ছি তখন সিঙ্গুলার হয়ে যাচ্ছে কাম কামস প্লে প্লেস তখন এটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে কিন্তু বয় বয়েস স্টুডেন্ট স্টুডেন্টস তখন এটা প্লুরাল হয়ে যাচ্ছে তাহলে নাউনের সাথে যখন তুমি এস বাই এস ব্যবহার করবে তখন সেটা প্লুরাল হয়ে যাবে আর ভার্বের সাথে যখন তুমি এস বাই এস ব্যবহার করবে তখন সেটা সিঙ্গুলার হবে আশা করি বুঝতে পেরেছো এবার আসো যে ইংলিশে সিঙ্গুলার ভার্ব আছে কয়টা ঠিক আছে চারটা সিঙ্গুলার ভার্ব আছে ইংলিশে দেখো ইজ ওয়াজ হ্যাজ এবং ভার্ব এর সাথে যখন এস বাই এস যোগ করবে তখন সেটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে তাহলে আমরা কি কি পেলাম দেখো ইজ ওয়াজ হ্যাজ এবং যখন তুমি ভার্বের সাথে এস বাই যোগ করবে আর এই চারটা হ্যাভ এবং যখন ভার্বের সাথে এস বাই এস থাকবে না তখন সেটা প্লুরাল হিসেবে কাউন্ট হবে তাহলে এই চারটা জিনিস মনে রাখবা সিঙ্গুলার চারটি ভার্ব আর প্লুরাল চারটি ভার্ব আর একটা কথা মনে রাখবা নাউনের সাথে এস বাই এস দিলে প্লুরাল ভার্ভের সাথে এস বাই এস দিলে সিঙ্গুলার ইতিমধ্যে হয়তো তোমাদের অনেকের মনে প্রশ্ন এসেছে তাহলে এম কোথায় গেল সেটার জন্য তোমাকে একটু নিচের দিকে যেতে হবে যে বা যাদের কোনো সিঙ্গুলার প্লুরাল হয় না বা আমি কতগুলো বিষয় একটু আলোচনা করছি একটু খেয়াল করো এক নম্বর বিষয় হচ্ছে এই ভাবগুলোর কোনো সিঙ্গুলার প্লুরাল হয় না যদি এগুলো মডেল হয় যেমন ক্যান শ্যাল কুটুইলুট মে মাইট মাস্ট এগুলোর কোনো বা এগুলো কিন্তু নো নো সিঙ্গুলার প্লুরাল তাহলে এদের কোনো সিঙ্গুলার প্লুরাল হয় না আবার মডালক্সিলার হয় না এটাও আমি লিখে দিয়েছি দেখো হ্যাঁ নিট এবং যদি সাধারণ ভার্ভ হয় এখানে লেখা আছে তোমরা একটু পড়ে দেখবে তাহলে বুঝতে পারবে এবার আমরা আসি দেখো যে পাস্টেন্স এর কোনো সিঙ্গুলার প্ল্যাল হয় না এই যে দেখো ডিড ওয়েন প্লেড হ্যাড নো সিঙ্গুলার নো প্লুরাল ঠিক আছে তার মানে এটা সাবজেক্টের পরে সিঙ্গুলার প্লুরাল হলেও ভার্ভের কিন্তু কি হয় না কোন তোমার পরিবর্তন হয় না ভার্ভের কোনো পরিবর্তন হয় না এটা বোঝার জন্য আমাদের যেটা আলোচনা করতে হবে যেটা প্রথম একটু করে দেখতে হবে যে এখানে কি আছে এখানে আমি কতগুলো জিনিস আবার দিয়ে দিয়েছি তোমাদের বোঝার জন্য সেটা হচ্ছে তোমরা হয়তো এখানে বুঝতে পারছো যেমন দেখো আই এইট উই এইট ইউ এট দে এগুলোর ক্ষেত্রে কোনো ভার্ভের কোনো পরিবর্তন হচ্ছে তার মানে এদের কোনো সিঙ্গুলার প্লুরাল নেই

এই যে নোট আই এম আই হ্যাব এগুলো তাহলে এটা এটা শুধু মনে রাখবে যে আটটা পার্সন আমরা ছোটবেলা থেকে যেটা শিখেছি আই উই ইউ ইউ হি শি দে ইট তাহলে আই মানে আমি উই মানে আমরা ইউ মানে তুমি ইউ মানে তোমরা তাহলে একজন হলেও ইউ এর সাথে আর হয় দুইজন হলেও আর হয় তো এই যে তুমি আটটা পার্সন শিখেছো এই আটটা পার্সনের যে প্রোনাউন এই ভার্ব সেটা কোনো কোনো চেঞ্জ হবে না ছোটবেলা থেকে তুমি শিখেছো আই এম আই ওয়াজ আই হ্যাব আই গো আই প্লে কোন চেঞ্জ হবে না অর্থাৎ এদেরকে ইংলিশে বলা হয় পার্সোনাল মজা করে বলি যে কোনো ঘটনা ঘটলে আমরা কিন্তু দেখো যে কেউ যদি আমাকে কোনো কিছু বলে তখন আমি বলি এটা আমার পার্সোনাল বিষয় এটা আমার পার্সোনাল ম্যাটার অর্থাৎ কোনো কিছু কি আমি পার্সোনালি নিয়ে যাচ্ছি যেটা আমার পার্সোনাল বিষয় তুমি এটা কথা বলছো কেন একই ভাবে ওই আটটা যে পার্সোনার গুলো নেয় এটাও পার্সোনাল বিষয়

কিন্তু নোট আই সাথে এম হবে আই সাথে হ্যাভ হবে কিন্তু ওদিকে আই ওয়াজ ওটা আমার কোনো সমস্যা নেই যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে তবুও আমি এখানে কতগুলো জিনিস দিয়েছি তোমরা এই চার্টগুলো একটু দেখে নিবা বিভার্বের কিছু বিষয় এখানে দেওয়ার চেষ্টা করেছি তাহলে মোটামুটি আশা করি তাহলে এটা বুঝতে পেরেছো এবার আসো যে আমরা একটা ছোট্ট নিয়ম দিয়ে এটা শেষ করব আজকের ক্লাসটা যদি করবো তাহলে আমরা ইতিমধ্যে জানি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব তাহলে সাবজেক্ট হচ্ছে হেডওয়ার্ডটা বাসাই করতে হবে তোমাকে হেডওয়ার্ড এবং সিঙ্গুলার ভার্ব হবে

এই সাবজেক্ট ভার্ব ডিমিটার একদম শেষে গিয়ে আমি আলোচনা করব এখন শুধু এটুকুই জেনে রাখো সেটা কি এই যে প্রি আছে সাবজেক্ট বের করব মনে রাখবা এই ঠিক প্রি পজিশনের আগেটা হচ্ছে আসল সাবজেক্ট যদি অনেকগুলো প্রি থাকে তাহলে প্রথম প্রি পজিশনের হবে আসল সাবজেক্ট তাহলে এখানে বাংলা করলে তুমি ভালো করে বুঝতে পারবে এই কলমগুলোর রং তার মানে এই কলমগুলোর কথা বলেনি রং এর কথা বলেছে তাহলে এটাই সাবজেক্ট তাহলে এই যে প্রি আগে যেটা আছে এটাই মূলত সাবজেক্ট একই ভাবে কালার যেহেতু সিঙ্গুলার জন্য এখানে ইজ হয়েছে দেখো কোয়ালিটি যেহেতু তারপরে কিভাবে ইজ হয়েছে এটা আর এখানে দেখো আরো কয়েকটা উদাহরণ আছে আমরা যদি যাই দ্য ডিটেলস অফ দিস ইনসিডেন্ট বা অফ দ্য ইনসিডেন্ট ডিটেইলস সাবজেক্ট এই জন্য কি হয়ে গেল ওয়ার 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 নট দ্য কালার সাবজেক্ট আগেই বলেছি এই জন্য ইজ ম্যারিট সাবজেক্ট এখানে দেখো ম্যারিট সাবজেক্ট এই জন্য ইজ তাহলে আমরা বের করলাম যে মূলত এখানে সাবজেক্ট থাকবে প্রিপোজিশনের আগে

তোমাদের দেখো আগের বিষয়টা একটু মনে করে দেখো আমি ক্লাসে শুরুতে কি বলেছিলাম যে নাউনের সাথে এস বাইস দিলে প্লুরাল ভার্বের সাথে এস বাইস দিলে সিঙ্গুলার এই যে দেখো এটা সিঙ্গুলার হয়ে গেছে ভেরিস কেন এটা সিঙ্গুলার হলো কারণ সাবজেক্টটা সিঙ্গুলার এই ভিউটা এখানে সিঙ্গুলার আর এখানে একটু খেয়াল করে দেখো যে দা ডেনজার সিঙ্গুলার ডেনজার যেহেতু সিঙ্গুলার এই জন্য ইজ সিঙ্গুলার এইবার দেখো যে নাউনের সাথে এস বাইস দিলে প্লুরাল তাহলে ইফেক্টস প্লুরাল এই এখানে আরটা প্লুরাল ভার্বটা প্লুরাল হয়ে গিয়েছে একইভাবে দেখো ফেয়ার সিঙ্গুলার এই এই ভার্বটা সিঙ্গুলার হ্যাজ হয়ে গেছে আরো অনেকগুলো উদাহরণ আছে তোমরা আই অফ গার্ল তাহলে ইজ যদি আইস বলি তাহলে আর হয়ে যাবে প্লেয়ার্স ইন দ্য ফিল্ড আর কারণ এখানে সাবজেক্ট হচ্ছে প্লেয়ার্স তা আশা করি তোমরা এই বিষয়টি মোটামুটি বুঝতে পেরেছো এর পরবর্তী নিয়ম আমরা পরবর্তী আহ ক্লাসটাতে আমরা দেখবো আমরা পরের ক্লাসটাতে গিয়ে আমরা এখান থেকে শুরু করবো এই জায়গা থেকে আমরা আলোচনা করা শুরু করবো আগের পরবর্তী ক্লাসে তো সেই প্রত্যাশা থাকলো আর এতটুকু আশা করি তোমরা বুঝতে আর পুরো ক্লাসটা আরেকবার একটু দেখো যে যে সাবজেক্ট একদম মূল বিষয়টা যেটা তোমাকে জানতেই হবে না জানলেই নয় তার আগে ওই আটটা পার্সন ছোটবেলা থেকে যা শিখেছো এটা মনে রাখবা এটা কখনো চেঞ্জ হবে না তা আশা করি আর কখনো সমস্যা হবে না আশা করি বুঝতে হবে তবুও যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ক্লাস কেমন লাগছে সেটাও বিষয়টাও জানাবে ভালো থেকো তোমরা আল্লাহ হাফেজ